একটা মজার জিনিস খেয়াল করো সেটা হলো এখন আমি তোমাকে একটা চমৎকার কোশ্চেন সলভ করাবো এই কোশ্চেনটা ঠিক এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে তোমাকে যদি আমি জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার বলতে বলি তুমি তো রিজেনলি বলতে পারবা যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এইরকমই দেখতে এরকম আর জিনিস আছে এর সাথে এর একটু পার্থক্য হচ্ছে দেখো এখানে একক ভেক্টরের চিহ্ন দেওয়া আছে লক্ষ্য করেছো এটা হচ্ছে স্কেলার মান এ আর বি কিন্তু স্কেলার মান আর এখানে এই দুইটা কিন্তু ভেক্টর সো কখনো যদি এ হ্যাট প্লাস বি হ্যাট এর ওপর স্কয়ার থাকে এটা কিন্তু ভেক্টরের রেজাল্টেন্ট বা লব্ধি প্রকাশ করে ওকে তা আমি কী করতেছি দেখো আমি লব্ধির বর্গ নিচ্ছি লব্ধির বর্গ নিচ্ছি এবং লব্ধির বর্গ যদি না হয় তাহলে লব্ধির যে ফর্মুলাটা তোমাকে সেটা ইউজ করতে হবে কি ইউজ করতে হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি আর এখানে হবে এটা তুমি পড়েছিলে ওই যে লব্ধির ফর্মুলা তোমার কি মনে পড়ে যে আর যদি লব্ধি বলা হয় আর এর মান হয় রুট অফ এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এই ব্যাপারটা যদি তুমি স্কোয়ার করো এর উপর স্কোয়ার দাও তখন দেখতে এমন হয়ে যায় অর্থাৎ ব্যাপারটা একটু বুঝো আমি মেনলি যেটা বলতে যাচ্ছি তা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে স্কেলারের বর্গ আর এটা হচ্ছে লব্ধির বর্গ এই দুটো জিনিস কিন্তু সেম না তো আমি এখন যে কোশ্চেন তোমাকে দেখাবো তার মধ্যে তুমি এই রকম একটা রাশিমালা দেখতে পাবা তো এইটা যখনই তুমি দেখবে কখনোই কিন্তু ডাইরেক্টলি এটা বসাবে না মনে রাখবে যেখানে কিন্তু একটা কস্তেটাও থাকবে এবং এই কস্থেটা হচ্ছে আমাদের এই থিয়েটারটা এ ভেক্টর এবং ভি ভেক্টর এর মধ্যে যে কোন এই কোণটি প্রকাশ করে তাহলে চলো আমরা দেখে ফেলি প্রশ্নটা কেমন আচ্ছা আমাদের যে প্রশ্নটা এখানে দেখা যাচ্ছে প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং তোমাকে বলেছে যে এ হ্যাট মানে এটা একটা একক ভেক্টর এবং বি হ্যাট এটি ভেক্টর দুটি এমন অসমরেখীয় ভেক্টর যে এ হ্যাট প্লাস বি হ্যাটের মান এইটা মানে বোঝায় যে এ আর বি ভেক্টরের লব্ধের মান ইকাল টু রুট থ্রি ওই দুটি ভেক্টরের অন্তর্গত কোনটির মান নির্ণয় করো ওকে তার কোশ্চেনটা কি বলল। যে এ হ্যাট এবং বি হ্যাট দুটি অসমরিকীয় ভেক্টর যেখানে এ প্লাস এর মান হচ্ছে রুট ওই দুটি ভেক্টরের অন্তর্গত কোন বের করতে বলেছে ওকে তো কীভাবে এটা সলভ করা যেতে পারে এখন লক্ষ্য করে দেখো যে তোমাকে যদি কেউ কখনো প্রশ্ন বলে এরকম কিছু একটা তোমাকে দেওয়া আছে মনে করো যে পি প্লাস কিউ এইটা মানে কিন্তু ভেক্টরের দুটি লব্ধি মানে পি ভেক্টর আর কিউ ভেক্টরের লব্ধি নির্দেশ করে এখন আমি যদি মডুলাস দিই এটা মানে লব্ধির মান নির্দেশ করে তার মানে এই চিহ্নটা যখনই তুমি দেখবে যে পি প্লাস কিউ মডুলাস মনে রাখবে যেটি মানে হলো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ ওকে তো এখানে আমাদের চিত্রটা ছিল এমন যে এদিকে পি ভেক্টর আর এদিকে কিউ ভেক্টর আর এদের মধ্যবর্তী যে কোন এই কোনটা হচ্ছে আলফা তো এইটার সাথে এর কি সামঞ্জস্যতা আছে তুমি লক্ষ্য করে দেখো এইরকম একটা রাশি কিন্তু এখানেও রয়েছে সেটি হচ্ছে এ হ্যাট প্লাস বি যে আমি যখন এই এ হ্যাট প্লাস বি হ্যাট মডুলাস লিখব এটা মানে মনে রাখতে হবে রুট ওকে এই হ্যাট মানে কিন্তু একটা অর্থাৎ এ হ্যাটের হোল স্কোয়ার প্লাস বি হ্যাটের হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ হ্যাটের মান ইন্টু বি হ্যাটের মান ইন্টু কজ আলফা এই কজ আলফার আলফা মানে হলো এ হ্যাট আর বি হ্যাটের মধ্যবর্তীকোণ তুমি জাস্ট এই দুটো জিনিসের সাথে মেলাও এটাও যা বোঝায় এটাও কিন্তু তাই বোঝায় কিন্তু যখন আমি তোমাকে বলেছি এ হ্যাটের কথা বা বি হ্যাটের কথা মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা একক ভেক্টরের মান কিন্তু ওয়ান বা এক করে তাহলে আমরা এর পরবর্তীতে কি করব এরপর আমরা লিখবো রুটোভার এটা মানে হচ্ছে ওয়ানের স্কোয়ার এটা মানেও কিন্তু ওয়ানের স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কলস আলফা দ্যাট মিন্স আমরা পাচ্ছি এক প্লাস এক আর এখানে আসছে আমাদের দুই গুণ এক গুণ এক মানে দুই অর্থাৎ আমরা পেয়ে গেলাম তার মানে বলতে এই রাশিটা বোঝায় আমাকে বলে দিয়েছে প্রশ্নে যে এ হ্যাট প্লাস বি এর মান হচ্ছে রুট থ্রি তার মানে আমি এই টুগুকে বলতে পারবো হচ্ছে রুট থ্রি তাহলে প্রশ্নের যে শর্ত এই শর্ত মতে কি লেখা যাবে শর্ত মতে লেখা যাবে রুট ওভার টু প্লাস টু কজ আলফা ইকুয়াল টু রুট থ্রি এখান থেকে তোমার দায়িত্ব হলো আলফা বের করা তো এর পরবর্তীতে তোমাকে কী করতে হবে তাহলে এদের স্কোয়ার করতে হবে বা বর্গ করতে হবে বর্গ করলে বাম দিকে পাওয়া যাবে টু প্লাস টু কজ আলফা আর ডান দিকে পাওয়া যাবে কি তো জাস্ট থ্রি এরপর আমি টু কজ আলফা রাখবো বামে আর ডান দিকে এই দুই যদি নিয়ে যাওয়া হয় তাহলে তিন মাইনাস দুই চলে যাবে অর্থাৎ টু কজ আলফা এর মান হচ্ছে ওয়ান এবং আলফার মান আমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছি কজ ইনভার্স হাফ আর কজ ইনভার্স হাফ মানে কত তা আবার বৃদ্ধ বনিতা সবাই জানে সিক্সটি ডিগ্রি এবং তুমি যদি চাও এটাকে পাই ফরমেটেও লিখতে পারো পাই বাই থ্রি অর্থাৎ আমাদের কোয়েশ্চনের অ্যান্সার সিক্সটি ডিগ্রি অথবা পাই বাই থ্রি তো এটা খুব চমৎকার একটা প্রশ্ন ছিল এবং এখান থেকে তুমি কিন্তু যে কোনো টাইপের কোশ্চেন পেতে পারো অর্থাৎ যেমন আমি এখানে তোমাকে এ প্লাস বি এর মডুলাস বলে দিয়েছিলাম রুট থ্রি এটা যদি রুট থ্রির বদলে অন্য কিছু বলা থাকে তুমি কিন্তু এটা ডিফারেন্ট মান পাবে ত আমি আশা করি তোমরা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব